পোখরার উদ্দেশ্যে আমাদের খুব তাড়াতাড়ি ফ্লাইট আছে এবং আমরা অলরেডি প্রচুর লেট হয়ে গেছি সো সি ইউ গাইজ অন এয়ারপোর্ট সো আমরা এখনো কাঠমান্ডু এয়ারপোর্টেই রয়েছি কারণ আমাদের পোখরায় খারাপ ওয়েদারের জন্য আমরা এখনো এখান থেকে বেরোতে পারিনি তো আমরা আমাদের ফ্লাইট ক্যান্সেল হয়েছে এখানে আপনার গাড়িতে করে আমরা চলেছি পোখরার দিকে আমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখুন আমরা পোখরা যাওয়ার রাস্তাটাও দেখাতে চলেছি কাঠমান্ডু থেকে পোখরার দূরত্ব 200 কিলোমিটার আপনি ফ্লাইট এবং প্রাইভেট কার দুটো অপশানই পেয়ে যাবেন ফ্লাইটে 30 মিনিট এবং প্রাইভেট কারে 6 থেকে 7 ঘন্টা সময় লাগে বলাই বাহুল্য ফ্লাইটই কস্ট এবং টাইম এফেক্টিভ অপশন দেখতেই পাচ্ছেন এখন বাজে হচ্ছে 9:17 তো আমরা এখন চলে এসেছি সুইস সরোবর হোটেলে ফার্স্টে আমরা ঢুকে যেটা আমাদের ফার্স্ট আসছে সেটা হচ্ছে আমাদের বাথরুম এখানে ওয়াশ বেসিন উইথ অল অ্যামেনিটিস অ্যান্ড হেয়ার ড্রায়ার আর এখানে একটা ছোট চান করার জায়গা আছে খুব সুন্দর এবং নিট অ্যান্ড ক্লিন কাবার্ড উইথ সেফটি লকার ফ্রিজ যেটা আপাতত এমটি বিকজ অফ দ্য কোভিড সিচুয়েশনস আর এখানে একটা টিসিএম টি কফি মেকার আছে আমাদের বেডরুম তো দেখতেই পাচ্ছেন নাইস বিগ ফ্ল্যাট এলইডি টিভি অ্যান্ড ভেরি নাইস কম্পি বেড অলসো এখানে আছে একটা ছোট সিটিং এরিয়া মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ ভিউ এখান থেকে দূরের কিছু মাউন্টেন ভিউও পাওয়া যায় হোপফুলি যদি ওয়েদার ক্লিয়ার থাকে আপনাদের দেখাতে পারবো বিকজ এখন খুব একটা ক্যামেরায় এটা দেখা যাবে না বিকজ এখান থেকে স্নো পিক দেখা যাচ্ছে প্রচুর আর লাস্ট যাইঙ্গে আম সানসেট টাইম পে স্তূপা জন্য
সারাংকোট হল 1600 মিটার উচ্চতায় অবস্থিত পোখরার একটি ছোট্ট পাহাড়ি গ্রাম, যেখানে মোট 5000 লোক বসবাস করেন। সারাংকোটের ভিউ পয়েন্ট, যেখান থেকে সমস্ত পোখরা এক ঝলকে দেখে নিতে পারেন, আকর্ষণ করে এসেছে হাজার হাজার ভ্রমণার্থীকে। একটি পারফেক্ট সানি দিনে আপনি অন্নপূর্ণা, অন্নপূর্ণা টু, মাচাপুচড়ে এবং আরও অনেক গগনচুম্বী, তুষার সিংহ একসঙ্গে দেখে নিতে পারেন। পোখরা থেকে সারাংকোটের ডিস্টেন্স 12 কিলোমিটার, আসা যাওয়া নিয়ে ট্যাক্সি 1000 টাকা নেপালি নেয়। In case you have missed the other episodes of our Nepal series, click on the I button right now to get the complete playlist. এখন আমরা চলে এসেছি পোখরা সাসপেনশন ব্রিজে, যেটির দৈর্ঘ্য 1 কিলোমিটার এবং 2টি গ্রামের সংযোগ স্থাপনকারী, যেখানে আপনি কিছুটা অ্যাডভেঞ্চারের মজাও নিতে পারবেন। সেতি রিভারে, এখানে আপনাকে 60 টাকা করে টিকিট কাটতে হবে। আমরা দুজন আছি, তো 2টো টিকিট কেটেছে। চলুন চলে যাই রিভারে। সেতি গণ্ডকী রিভার, যেটি সেতি রিভার অথবা সেতি খোলা নদী হিসাবে পরিচিত, এটি নেপালের পশ্চিম প্রান্তে অবস্থিত ত্রিশূলী নদীর একটি শাখা নদী। আমরা চলে এসেছি বিন্ধ্যবাসিনী টেম্পলে, যেটি পোখরার অতি প্রাচীন একটি হিন্দু মন্দির। দেবী বিন্ধ্যবাসিনী এখানে কালীর অপর একটি রূপ হিসাবে পূজিতা। এখানে সরস্বতী, শিব, গণেশ এবং হনুমান একই সাথে বিরাজমান। তো আমরা এখন এসেছি মাউন্টেনিয়ারিং মিউজিয়ামে। ইন্টারন্যাশনাল মাউন্টেন মিউজিয়াম, যেটি 1995 সালে প্রতিষ্ঠিত হয়, আকর্ষণ করেছে 70,000-এরও বেশি দেশি বিদেশি পর্যটককে। IMM পৃথিবীর সমস্ত পর্বত এবং পর্বতারোহীর ডকুমেন্ট, নথিবদ্ধকরণ এবং প্রদর্শন করে থাকে। এখানে 3টি মুখ্য বিভাগ রয়েছে: হল অফ ফেম, হল অফ গ্রেট হিমালয়স, হল অফ ওয়ার্ল্ড মাউন্টেন্স।
ক্যান্ডেলস ফল, সো লেটস চেক আউট। মুক্তেশ্বর মহাদেব টেম্পলের অপোজিটে অবস্থিত দেবিস ফলস, যেটার এন্ট্রি ফিস 100 rupees নেপালি পার পারসন। যেমন আপনি দেখতে পাচ্ছেন গুপ্তেশ্বর মহাদেব কেভ এন্ট্রেন্স, আমরা এখন চলে এসেছি গুপ্তেশ্বর মহাদেব টেম্পল, যেটি নেপালের একটি অন্যতম প্রাচীন হিন্দু মন্দির, যেটির এন্ট্রি ফিজ হচ্ছে 60 taka নেপালি পার পারসন। দেবিস ফলসের জলধারা এই গুপ্তেশ্বর টেম্পলের ভেতর দিয়ে প্রবাহিত হয়। চলে এসেছি শান্তি স্তূপাতে, যেটির পিস প্যাগোডা হিসাবেও সুপরিচিত। এটি আনাদু হিলসের ওপর 1100 meters উচ্চতায় অবস্থিত। শিশু এবং বয়স্কদের জন্য বলে রাখা ভালো, এটিতে পৌঁছানোর জন্য 1000-টির বেশিও সিঁড়ি আপনাকে অতিক্রম করতে হবে। চলে এসেছি বিখ্যাত ফিওয়া লেকে, যেটির আকর্ষণে পৃথিবীর হাজার হাজার মানুষ ছুটে আসেন। এই লেকটি নেপালের দ্বিতীয় বৃহত্তম সেমি ন্যাচুরাল ফ্রেশ ওয়াটার লেক। দৈর্ঘ্যে 4.43 square kilometers বিস্তৃত এই লেকটি থেকেই আপনি তুষার শৃঙ্গের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। লেকটিকে ঘিরে গড়ে উঠেছে মার্কেট, গার্ডেন ও আরও অনেক অ্যাট্রাকশনস। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পোখরা হলো শপার্স প্যারাডাইস। এখানে বিখ্যাত স্টোনস, হ্যান্ডিক্রাফট, পেইন্টিং আপনার শপিং ব্যাগ ভরিয়ে তোলার জন্য যথেষ্ট।